সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে ইয়ার্স সবাইকে এর জানাই অটো ফেভার স্বাগতম। অথবা আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মিডিয়া, এটি লিখেছেন ইউরিপিডিস, একটি ড্রামা, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, যে কোর্সটি আছে সেটির একটি অংশ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্যারেক্টার লিস্টে খুবই সংক্ষেপে জানবো, তারপরে আমরা এর সংক্ষিপ্ত আলোচনা শোনার চেষ্টা করব। তো এখানে আমি যে বিষয়গুলো প্রথমভাবে উল্লেখ করতে চাচ্ছি, সেগুলো এই ক্যারেক্টারের যেগুলো ক্যারেক্টার্স আছে এগুলো সংক্ষেপে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো দেখছেন স্ক্রিনে যে পুরো ডিটেলস দেওয়া আছে, বাট আমি অতগুলো বলবো, খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব। দেখুন, এই মিডিয়া, ইনি একজন একজন নারী, এবং এই নাটকের এই নারীকে কেন্দ্র করেই মানে লেখা হয়েছে। অর্থাৎ এই নাটকের আমরা এই যে প্রোটোগনিস্ট, আমরা এটাকে মেইন চরিত্র, প্রধান চরিত্র হচ্ছে মিডিয়া। এই নারীর কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে, রিভেঞ্জ, অর্থাৎ যে প্রতিশোধমূলক বা যে লোভ, এই সব বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। দেখুন, এখানে যে প্রোটোগনিস্ট হচ্ছে মিডিয়া, এবং ওনার বাড়ি ছিলেন আপনার চলসিস, আর উনি হচ্ছেন গ্রিক যে রাজা ছিলেন তার কন্যা। আমরা খুবই সংক্ষেপে একটু জানতেছি, তারপরে আমরা যেহেতু ডিটেলস বলবো এই জন্য একটু সংক্ষেপে আমরা জানি। দেখেন, এখানে কিন্তু গোল্ডেন ফ্লিস, এই গোল্ডেন ফ্লিস ঠিক একটু স্মরণ রাখবেন, আপনারা হয়তো ইতিপূর্বেই অল্প স্বল্প জেনেছেন এই মিডিয়া সামারি সম্পর্কে। যা হোক, এই গোল্ডেন ফ্লিস সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো চলুন এখন পরে নেক্সট যে ক্যারেক্টার আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। তবে আমরা মিডিয়া সম্পর্কে কিছু বলতে পারি, যে যে মেন নায়ক ছিল, মেন নায়কের সঙ্গে এনার বিয়ে হয়েছিল, দেন এনাদের দুইটা সন্তান হয়েছিল। এই মিডিয়া, তিনি নিজের সন্তানকে হত্যা করেছিলেন, নিজের ভাইকে হত্যা করেছিলেন, অর্থাৎ এত হিংস্র ছিলেন এই মিডিয়া। অবশ্যই হিংস্র হওয়ার পিছনে কারণও ছিল, সে কারণগুলো আমরা আলোচনা করব। তারপর দেখুন জেসন, জেসন হচ্ছে এইখানের মানে হিরো ক্যারেক্টার, অর্থাৎ আবার ভিলেনের মতন, অনেকে এই এই জেসনকে ভিলেনের চরিত্র মনে করে থাকেন। ইনি একবার মিডিয়াকে বিয়ে করেন, দেন আবার পরে গ্লুসিকে বিয়ে করেন, আমরা গ্লুসি সম্পর্কে পরে জানব। তো এই জেসনের আমরা জানি, একটু পূর্বে আলোচনা করেছি, তার দুইটা সন্তান ছিল। এবং এই যে গুলিসি, এখানে দেখুন আপনাদের, ইন অর্ডার টু ম্যারি গুলিসি দ্য বিউটিফুল ইয়াং ডটার অফ কিরন, ইনি কি করলেন যে পরে কিরনের কন্যা, অর্থাৎ যিনি করেন্থের রাজা তার কন্যা, আপনার করেন্থের রাজা কিরণ আর কিরণের কন্যা হচ্ছে গুলুসি, বিউটিফুল গুলুসিকে বিবাহ করেছিলেন। এই একটা কারণ, তাছাড়া পড়াশোনা করতে গিয়েছিলেন বাইরে, এসব বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করবো পরে। চিলড্রেন, অর্থাৎ ওনাদের দুই, যে আমি বললাম দুইটা সন্তান ছিল, সেই দুইটা সন্তানের কথা এখানে বলা হচ্ছে। তো তাই সেই সন্তানকে কেন হত্যা করা হয়েছিল সে বিষয়ে আমরা আলোচনা করবো। কোরাস, আপনারা নিশ্চয় জানেন, কম্পোজ অফ দ্য উইমেন অফ করিন্থ, দ্য কোরাস সিম্পলি সার্ভস অ্যাজ আ কমেন্টেটর টু দ্য অ্যাকশন, অলদো ইট অকেশনালি এঙ্গেজ ডিরেক্টলি ইন দ্য ডায়ালগ। আমরা জানি প্রত্যেকটা ড্রামাতে কোরাস থাকে, কিছু কখনো কখনো পুরুষদের কিছু নিয়ে কিছু দল, কখনো কখনো মহিলাদের নিয়ে একটি দল, কখনো বা সঙ্গীত শিল্পী বা গান করে, মানে নাট্য করে, এরকম কিছু মানুষকে নিয়ে কুরাস দলটা গঠন করা হয়। এবং এই কুরাস যারা থাকে তারা নিজেদের মধ্যে সংলাপ করে, রাজাকে প্রশ্ন করে, কখনো বা অডিয়েন্স কে লক্ষ্য করে কথা বলে, এরকমই। ক্রিয়ন, দ্য কিং অফ করিন্থ, ক্রিয়ন ব্যানিশেস মিডিয়া ফ্রম দ্য সিটি। আমরা আমরা জানতে পেরেছি যে করিন্থের রাজা হচ্ছে ক্রিয়ন। অলদো আ মাইনর ক্যারেক্টার, ক্রিয়ন সুসাইডিয়াল এম্বারেস অফ হিস ডাইং ডটার প্রোভাইডস ওয়ান অফ দ্য প্লেস মোস্ট ড্রামাটিক মোমেন্টস, অ্যান্ড হিজ সেন্টেন্স গেইনস্ট মিডিয়া ল্যান্ডস অ্যান্ড এজেন্সি আর্জেন্সি টু হার প্ল্যানস ফর রিভেঞ্জ। গুলোসি, আমরা পূর্বে বলেছি, ডটার অফ ক্রিয়ন, গুলোসি ইজ দ্য ইয়াং বিউটিফুল প্রিন্সেস ফর হুম জেসন অ্যাবান্ডন্স মিডিয়া, অর্থাৎ গুলিসি হচ্ছে কিরণের মানে কন্যা। এবং আমরা জানি কিরণ হচ্ছে আপনার যে করিন্থের রাজা ছিলেন, আর এই গুলিসির কারণেই মিডিয়াকে পরিত্যাগ করেছিলেন জেসন। পরে অবশ্য মিডিয়া পয়জনের মাধ্যমে এই গুলিসিকে এবং তার যে নিজের সন্তান ছিল সেই সন্তানদেরকেও হত্যা করেছিল। এজিয়ার্স, এজিয়ার্স দ্য কিং অফ অ্যাথেন্স, অর্থাৎ অ্যাথেন্সের রাজা। ইনি, ইনার সন্তান হচ্ছিল না বলে
তিনি কি করলেন, এই যে প্রতি এক জায়গায় গিয়েছেন, এক দেবতার কাছে গিয়েছিলেন। দেবতার যাওয়ার পর সেই দেবতা, যে ওরাকল আর ডেলফি, দেবতার কাছে যাওয়ার পর তিনি বললেন যে হ্যাঁ, এই বিষয়ে মিডিয়া সাপোর্ট করতে পারে, আপনাকে সহযোগিতা করতে পারে। তারপর মিডিয়ার সঙ্গে পথে দেখা হয়, দেন মিডিয়া তাকে বলে যে হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি বা আপনাকে সাহায্য করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, আমাকে অবশ্যই আশ্রয় আপনার দিতে হবে আপনার দেশে। তো সেই শর্ত মতে এজিয়ার্স আছে মিডিয়ার মিডিয়ার কথাকে গ্রহণ করে নেয়। সত্যসম মেসেঞ্জার, দ্য মেসেঞ্জার অ্যাপিয়ার্স অনলি ওয়ান্স ইন দ্য প্লে হি রিলেটস টু গ্রসামস। আমি বলতে চাচ্ছি যে মেসেঞ্জার এখানে একটি পাঠেই, মানে একটা অংশ এখানে মেসেঞ্জারকে দেখানো হয় বার্তাবাহককে। আমরা এটা পরে অবশ্যই আলোচনা করব। নার্স, আমরা জানি নার্স অফ দ্য কেয়ারটেকার অফ দ্য হাউস, অর্থাৎ বাড়ির সেবিকা। নার্স অফ দ্য চিলড্রেন সার্ভস অ্যাজ মিডিয়াস কনফিডেন্ট হার্প, অর্থাৎ সেই ছেলে মেয়েদের দেখাশোনা করতো। Her presence is mainly felt in the place opening laminate and in few spaces addressing diverse subjects not entirely related to the action of the play. অর্থাৎ নার্স আমরা দেখি যে অল্প স্বল্প কথা বলেন, এখানে এই বিষয়ে আলোচনা করেছে, ডিটেলস পরে জানবেন ইনশাল্লাহ। টিউটর, ভেরি মাইনর ক্যারেক্টার, দ্য টিউটর অফ দ্য চিলড্রেন মেইনলি অ্যাক্টস অ্যাজ এ মেসেঞ্জার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্সন রেসপন্সিবল ফর শাফলিং দ্য চিলড্রেন অ্যারাউন্ড ফ্রম প্লেস টু প্লেস। অর্থাৎ টিউটর বলতে আমরা জানি যে টিউটর হোম গৃহশিক্ষক বলে, বা পড়াশোনা করা বাড়িতে এই ধরনের শিক্ষক বা টিউটর রাখা হয়েছিল। এখন আমরা মেইন যে আলোচনা সেখানে চলে যাব, তো চলুন শুরু করা যাক। গ্রিক পুরাণ কথায় যেমন আমরা জীবনের স্নিগ্ধ রূপের সাক্ষাৎ পাই, তেমনি খুন খারাপিও এত কম নেই। গ্রিক পুরাণ কথায় সেরকমই এক রক্তস্নাত চরিত্র হচ্ছে মিডিয়া, যে নারী হুব স্বামীর স্বার্থ সিদ্ধির জন্য আপন ছোট ভাইকে হত্যা করেছিল, পরে আবার স্বামীর ওপর ক্রুদ্ধ হয়ে আপন সন্তানকে হত্যা করেছিল। এরকম স্বার্থপর খুনি চরিত্র উপকথায় বড় একটা দেখা যায় না, তবে প্রাচীন পুরাণ রচয়িতারা মিডিয়াকে ঠিক পরিপূর্ণ মানবী হিসেবে দেখেননি, দেখিয়েছেন ডাকিনী জাদুকরী হিসেবে। আর ডাকিনী যোগিনেরা তো ঠিক মানুষের মতো নয়, ওদের কাছে মানব প্রাণের আর কি মূল্য। আমরা যে চিত্রটা দেখছি সেটি হচ্ছে কলচিস এর মানচিত্র, বর্তমান জর্জিয়ায়। মিডিয়া ছিল কলচিস এর রাজা ইটিস এর কন্যা, জাদুবিদ্যা জানতো মিডিয়া। কলচিস এর একটি উপাসনালয়ে পরিহিত ছিল। এই কলচিস রাজ্যেই স্বর্ণলোমের চামড়া ছিল। স্বর্ণলোমের চামড়া বলতে আমরা যেটি বলছি গোল্ডেন ফ্লিস, আমি পূর্বে উল্লেখ করেছি গোল্ডেন ফ্লিস, স্বর্ণলোমের চামড়া বা মেষের যে আপনার মেষ চামড়া জাতীয়। গ্রিক পুরাণ কথা রয়েছে আর্গো জাহাজ করে গ্রিক বীর জেসন দলবল নিয়ে কলচিস পৌঁছেছিল। জেসন এর কলচিস যাওয়ার কারণ ব্যাখ্যা করে চলুন। গ্রিসের থেসালি রাজ্যের আয়োলকাস নগরে রাজা ছিলেন ইসন। ইসনের ভাই পিলিয়াস ইসনকে সিংহাসন চ্যুত করেছিল। জেসন নামে ইসনের এক ছেলে ছিল, বিপদ আঁচ করতে পেরে জেসনকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন ইসন। পরিণত বয়সে জেসন থেসালি ফিরে এসে পিলিয়াসের কাছে রাজ্য দাবি করে বসে। পিলিয়াস বলে, জানো তো জেসন, কলিসের রাজ্য স্বর্ণলোমের চামড়া রয়েছে। আমি যদি আরো একটু বিস্তারিত এটা বিশ্লেষণ করি, এটি হচ্ছে যে গ্রিসের রাজা ছিলেন, তার রাজা সেই রাজার ছোট একটি ছেলে ছিলেন, এবং সেই রাজার একটা ভাই ছিল, সৎ ভাই। রাজা যখন বৃদ্ধ হয়ে গেলেন, রাজা চিন্তা করলেন এখন তো আমার রাজ্য চালানো সম্ভব নয়, এজন্য আমি আমার ছেলেকেও দিতে পারছি না, কারণ আমার ছেলের বয়স অল্প। এজন্য বাধ্য হয়ে রাজা তার সৎ ভাইকে সেই ক্ষমতা স্থানান্তর করে, আর সেই সৎ ভাইয়ের নাম ছিল পিলিয়াস। আর আমরা অন্য একটা ইনফরমেশন থেকে এটাও জানতে পারি যে পিলিয়াস তার ভাইকে সিংহাসন চ্যুত করেছিল, অর্থাৎ সিংহাসন থেকে ছিনিয়ে নিয়েছিল। তারপরে যখন সিংহাসন চ্যুত করেছিল, করার পরে পিলিয়াস চিন্তা করলো তার একটি সন্তান আছে, এই সন্তান আমার জন্য সমস্যা, তাই এই সন্তানকে পিলিয়াস কি করলেন, বিদেশে পাঠালেন, বাইরে পাঠালেন পড়াশোনা করার জন্য। যখন ওই সন্তান ফিরে আসলেন পড়াশোনা করে বড় হয়ে, এসে বললেন যে পিলিয়াস বা আঙ্কেল বা চাচা, আমাকে রাজ্য ফিরিয়ে দেন, তখন আমরা জেসন অর্থাৎ আমাদের যে হিরো, তিনি বললেন, মানে এই কথা বলার পিলিয়াস বললেন, জানো তো জেসন,
তুমি যাকে সবচেয়ে ভয় করো তাকে তুমি কি করবে? প্রশ্ন করছে পিলিয়াস জেসনকে। জেসন উত্তরে বলল, আমি তাকে গোল্ডেন ফ্লিস নিয়ে আসতে বলবো, অর্থাৎ স্বর্ণলোমের চামড়া নিয়ে আসতে বলবো। কারণ এই স্বর্ণলোমের চামড়া নিয়ে আসতে গেলে কেউ নিয়ে আসতে পারে না আজ পর্যন্ত, যে ব্যক্তি গেছে সে ব্যক্তি মারা গেছে। তখন পিলিয়াস বুদ্ধি করে জেসনের এই কথাটি নিল। তখন বলল, কোলসিস রাজ্যে স্বর্ণলোমের চামড়া রয়েছে, আগে ওই স্বর্ণলোমের চামড়া নিয়ে এসো, তাহলে সিংহাসন পাবে। গ্রিক বীর জেসন সম্মানিত হয় এবং সোনালী মেষ চর্মের অর্থাৎ গোল্ডেন ফ্লিস ফ্লিসের সন্ধানে কলসিস পৌঁছায়। অর্থাৎ কলসিস একটা জায়গায় পূর্বে উল্লেখ করেছি যেখানে আমাদের মিডিয়া থাকে, অর্থাৎ মিডিয়ার দেশ বলা চলে ওটাকে। কলসিসের রাজা ইটিস জেসনকে সোনালী মেষ চর্ম দিতে রাজি হলেও তিনি কতগুলি শর্ত জুড়ে দেন, কিছু কিছু শর্ত দেন যে এই কারণে আপনি এই যে গোল্ডেন ফ্লিস আছে সেটা নিতে পারবেন। কোনো কোনো অনেকে এটা এভাবে মনে করেন যে দিতেই চাচ্ছিল না, কারণ যে এই যে গোল্ডেন ফ্লিস আছে এটি হচ্ছে আপনার ওই দেশের জন্য একটি ঐতিহ্য এবং এটি একটি গৌরবের বিষয়। যা হোক, এই মধ্যে যখন কথোপকথন করা হচ্ছিল বা ওদের প্রসাদ রাজপ্রাসাদে যখন আসছিল জেসন, তখন কলসিসের রাজকন্যা মিডিয়া জেসনের প্রেমে পড়ে যায়। মিডিয়া জেসনকে দেখে তার প্রেম প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। আবার মিডিয়া জেসনও কিন্তু মিডিয়ার প্রেমে পড়ে যায়। মিডিয়া জেসনকে আড়ালে ডেকে বলল, তুমি সহজে সোনালী মেষের চামড়া পাবে না, অর্থাৎ সোনালী মেষ অর্থাৎ গোল্ডেন ফিলিস যেটা আমি বাংলা বলছি, আমি তোমায় সাহায্য করব, তার বদলে তুমি আমাকে কি দিবে? জেসন বলল, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। মিডিয়া জিজ্ঞেস করল, আমাকে তোমার দেশে নিয়ে যাবে? জেসন বলে, হ্যাঁ আমি তোমাকে গ্রিসে নিয়ে যাব। তখন আবার মিডিয়া বললো, সত্যি? জেসন বলে, হ্যাঁ সত্যি। তারপর মিডিয়া, আমরা জানি যে মিডিয়া জাদুবিদ্যা জানেন, মিডিয়া জেসনের শরীরে জাদুকরি মলম মাখিয়ে দিল, যে কারণে সেই ব্রোঞ্জের পাওয়ালা নিঃশ্বাসে আগুন ছড়ানোর ষাঁড়টিকে লাঙ্গলে জুড়ে দিতে পারলো জেসন। এটি সোনালী মেষ চর্ম পাওয়ার একটি শর্ত ছিল, অর্থাৎ ওই সোনালী যে যে গোল্ডেন ফ্লিস আছে, এই গোল্ডেন ফ্লিস পাইতে গেলে একটি শর্ত ছিল তার মধ্যে একটি। মনক্ষুণ্ণ রাজা ইডিস এবার বললেন, জানো তো জেসন, অনেকদিন আগে থিবিসের রাজা ক্যাডমাস একটি ড্রাগন হত্যা করেছিল। জেসন বলল, হ্যাঁ জানি। তোমাকে এখন মাটিতে সেই ড্রাগনের দাঁত পুঁততে হবে। আমরা পূর্বেই উল্লেখ করেছি যখন জেসন এই রাজ্যে আসলেন ওই গোল্ডেন ফ্লিস নিতে, তখন এই রাজ্যের রাজা কিছু সত্য জুড়ে দিলেন। প্রথম সত্য আমরা জানি ষাঁড়টিকে লাঙ্গলে জুড়ে দিতে পারলো জেসন, এবং দ্বিতীয় সত্য দিচ্ছেন সেটি হচ্ছে যে তোমাকে এখন মাটিতে সেই ড্রাগনের দাঁত পুঁততে হবে। জেসন রাজি হলো। রাজা ইটিস জানতো ড্রাগনের দাঁত পুঁততেই সশস্ত্র সৈন্যরা মাটি ফুঁড়ে বেরিবে, তারপর তারা জেসনকে আক্রমণ করবে। মিডিয়া জেসনকে জাদুকরি সব অস্ত্র দেয় এবং জেসন সশস্ত্র সৈন্যদের ধ্বংস করে। কলসিসের একটি পবিত্র কুঞ্জে সেই স্বর্ণলোমে রাখা ছিল। কুঞ্জটি পাহারা দিতে একটি ড্রাগন, যে ড্রাগনটি কখনোই ঘুমাতো না। মিডিয়া মায়া বলে ড্রাগনকে ঘুম পড়িয়ে দেয়। জেসন সোনালী মেষ চর্ম নিয়ে জাহাজে ওঠে, অর্থাৎ গোল্ডেন ফ্লিস নিয়ে আপনার জাহাজে ওঠে। সঙ্গে মিডিয়া তার ছোট ভাই অ্যাপসিরুটসকে সঙ্গে নিয়েছিল, তার ছোট ভাই অ্যাপসিরুটসকে সঙ্গে নিয়েছিল। রাজা ইটিস অর্থাৎ মিডিয়ার বাবা যখন তাদের পিছু নিল, অর্থাৎ যখন ওরা চলে যাচ্ছে, তখন রাজা কি করলেন, তাদের পিছনে পিছনে লাগিয়ে গেলেন যাদেরকে তা ধরতে পারে। পিতাকে বিভ্রান্ত করার জন্য ছোট ভাই অ্যাপসিরুটসকে হত্যা করে সাগরে ফেলে দেয় মিডিয়া, অর্থাৎ বিভ্রান্ত করে, অর্থাৎ ভুল করার জন্য, যাতে আমাদেরকে না ধরতে পারে। রাজা কি করলেন, এটি ছেলে ছিন্ন ভিন্ন যে মৃতদেহ জড়ো করতে থাকলো, আর এই ফাঁকে জেসনরা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। স্বর্ণমেষ নিয়ে
অর্থাৎ গোল্ডেন ফ্লিস নিয়ে থেসালি ফিরে এসে রাজা পিলিয়াসের হাতে সেটি তুলে দেয় জেসন। তা সত্ত্বেও পিলিয়াস জেসনকে সিংহাসন ফিরে দিতে রাজি হলেন না। উপরন্তু জেসন জানতে পারে রাজা পিলিয়াস তার পিতামাতাকে হত্যা করেছে। জেসন ক্রুদ্ধ হয়ে এবং জাদুকরি মিডিয়াকে পিলিয়াসকে ধ্বংস করতে অনুরোধ করে। জেসন তার স্ত্রীকে অর্থাৎ মিডিয়াকে বলে যে তুমি এই যে আমার চাচাকে অর্থাৎ পিলিয়াসকে ধ্বংস করো। মিডিয়া তখন কি করলেন, পিলিয়াস অর্থাৎ রাজাকে এর কন্যাদের বলল, আমি তোমাদের বৃদ্ধ পিতার যৌবন ফিরে দিতে পারি। মেয়েরা জিজ্ঞেস করলো কিভাবে, পিলিয়াসের কন্যা কৌতূহলী হয়ে উঠলো যে কিভাবে সম্ভব আমার পিতার যৌবন ফিরে দিবেন। তখন মিডিয়া একটি বুড়ো ভেড়া কে টুকরো টুকরো করে কেটে পানিতে পানি ভর্তি কড়াইয়ে রেখে আগুনে সেদ্ধ করে। তারপর মিডিয়া মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে ভেড়াটি বেঁচে উঠে তিরিং বিরিং করে কড়াই থেকে লাফিয়ে পড়ে। নামাজ বললাম, যা হোক আমরা জাস্ট এটা গ্রিক উপকথা, গল্প তো গল্পই। তারপর তিরিং বিরিং করে সেই ভেড়া লাফিয়ে ওঠে। এই দৃশ্য দেখে পিলিয়াসের কন্যার অভিভূত হয়ে যায়। মিডিয়া পিলিয়াসকে ঘুম পাড়িয়ে দেয়, অর্থাৎ রাজাকে ঘুম পাড়িয়ে দেয়। মেয়েরা বাবাকে কেটে টুকরো টুকরো করে কড়াইয়ে সেদ্ধ করে। অর্থাৎ এই সিস্টেমটি যখন দেখলো যে ভেড়াকে বাঁচিয়ে দিয়েছে কোটি কোটি মানে সরি টুকরো টুকরো করার পরে, গরম পানিতে দেওয়ার পরে দেখলো যে ভেড়া আবার তিড়িং বিড়িং করে লাফাচ্ছে, যৌবন ফিরিয়ে পেয়েছে, তখন পিলিয়াসের কন্যারা ভাবলো, হ্যাঁ আমার বাবাকেও ঠিক যৌবন ফিরিয়ে পাইতে হবে, এই জন্য কি করতে হবে, বাবাকে কাটতে হবে, কেটে কেটে তারপরে কড়াইয়ে সেদ্ধ করে দিতে হবে। ঠিক এই কাজ যখন করলো তখন তো অলরেডি পিলিয়াস শেষ। তারপরে মিডিয়া তার কন্যাদেরকেও এভাবে হত্যা করলেন। যখন এই হত্যা করলেন তখন আপনার সেই দেশের মানুষজন তাদেরকে গ্রহণ করলো না, তারা তাদেরকে বনবাস পাঠালেন। বনবাস পাঠালেন বলতে সেই দেশ থেকে বাইর করে দিলেন অন্য দেশে। তখন মিডিয়া জেসনকে নিয়ে করিন্থ চলে আসে। অনেক বছর সুখে কাটলো করিন্থে। মিডিয়ার দুটি পুত্র সন্তান হলো, করিন্থের রাজা ক্রিয়ন, তার কন্যা ছিল গ্লাসি। জেসন আবার গ্লাসির প্রেমে পড়ল। মিডিয়া শুনলো যে জেসন গ্লাসিকে বিয়ে করতে যাচ্ছে, ইভেন বিয়ে করে ফেললো জেসন গ্লাসিকে। এবং গ্লাসি ছিলেন অনেক সুন্দর একটি মেয়ে, সেই দেশের রাজার মেয়ে। ইভেন জেসন চিন্তা করলো, আমি যদি এই দেশের রাজার মেয়েকে বিয়ে করি তাহলে আমি দেশের পরবর্তীতে রাজা হওয়ার সম্ভাবনা আছে, ইভেন আমি সুন্দর একজন মেয়ে পাচ্ছি মানে স্ত্রী পাচ্ছি। তখন মিডিয়া খুবই রেগে গেলেন এবং প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করলেন। অর্থাৎ মিডিয়া চিন্তা ভাবনা করলেন, যার জন্য আমার নিজের ভাইকে আমি হত্যা করেছি, নিজের সব দেশকে ছেড়েছি, নিজের দেশের যে গৌরব ছিল ঐতিহ্য ছিল সেটি ছেড়েছি, তারপরে আমি কি করলাম, অন্য দেশের রাজাকে মারলাম, রাজার কন্যাদেরকে মারলাম, আর সেই স্বামী এখন কি করলো যে অন্য একজন মেয়েকে বিয়ে করলো। তখন কি করলেন মিডিয়া, প্রতিশোধ হিসেবে মিডিয়া তার দুই ছেলেকে ওই গলিসির জন্য বিয়ের পোশাক পাঠালো, আর সেই পোশাকে ছিল পয়জন। আর সেই পোশাক পরতেই গলিসির শরীরে আগুন ধরে যায়। এই যখন আগুন ধরে যায় মেয়ের শরীরে অর্থাৎ আপনার গলিসির শরীরে, তখন তার বাবা ক্রিয়ন অর্থাৎ এই যে দেশের রাজা মেয়েকে বাঁচাতে এগিয়ে এলো। আর সে বাঁচাতে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কি হলো, উনিও আগুনে পড়ে মারা গেলেন। এটি হচ্ছে করিন্থের একটি প্রাচীর প্রাসাদের ধ্বংসস্তূপ। হয়তো একদিন এখানেই সংগৃহীত হয়েছিল এইসব বিচিত্র ঘটনা। আমরা জানি এইসব ঘটনাগুলো আদৌ সত্য কি মিথ্যা আমরা কিছুই জানি না, জাস্ট আমরা পড়ি এটাই। তারপর কি করলেন মিডিয়া, এখানে সন্তুষ্ট নয়, জেসনের উপর যে রাগ হলেন, যে সে রাগ এর উপর চূড়ান্ত প্রতিশোধ নিতে মিডিয়া তার দুটো সন্তানকে হত্যা করে ফেলে। আমরা যে চিত্রটি দেখতেছি এটা হচ্ছে 300 খ্রিস্টপূর্বে একটি গ্রিক এম্পেরাই মাটির পিপে অঙ্কিত ছবিতে ফুটে উঠেছে মিডিয়ার সন্তান হত্যার দৃশ্য। ক্রোধে উন্মুক্ত জেসন মিডিয়াকে ধরার আগেই মিডিয়া ড্রাগন বাহিত, অর্থাৎ যখন এই হত্যা করার দৃশ্য দেখলেন তখন জেসন কি করলেন, মিডিয়াকে ধরার চেষ্টা করলেন। কিন্তু মিডিয়াকে ধরার আগেই মিডিয়া কি করলেন, ড্রাগন বাহিত রথে করে শূন্য উঠে যায়।
তারপর আকাশপথে এথেন্সে চলে যায় মিডিয়া, অর্থাৎ সেই রাজার কাছে, যে রাজা আগেই শর্ত দিয়েছিল যে আমি আপনার ছেলে বা সন্তান হবে এজন্য আমি সাহায্য করতে পারি, তবে একটা শর্ত, সেটি কি, যে আমি আপনার দেশের জন্য পরবর্তীতে আশ্রয় গ্রহণ করতে পারি। এথেন্সের রাজা ইজিউস মিডিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। মায়া বলে মিডিয়া রাজা ইজিউসকে বশ করে রাখলো। বীর থিসিউস ছিল রাজা ইজিউস এর ছেলে। থিসিউস পিতার সন্তানে এথেন্সে এলে মিডিয়া শঙ্কিত হয়ে ওঠে। যখন থিসিউস তার রাজা ইজিউস এর সন্তানে আসলো, তখন মিডিয়া চিন্তা ভাবনা করলো, যে চিন্তিত হয়ে গেল যে হয়তো ধরা খেয়ে যাবে সে নিজেই। তারপর মিডিয়া আবার দেখুন কি করলো, ভোজসভায় থিসিউসকে নিমন্ত্রণ করে রাজা ইজিউস। মিডিয়া বিষ দেয়, থিসিউস লাথি মেরে বিষের পাত্র ভেঙে ফেলে। মিডিয়া ড্রাগন বাহিত রথে করে এশিয়ায় চলে যায়। এরপর গ্রিক উপকথায় মিডিয়ার আর কোনো উল্লেখ পাওয়া যায় না। গ্রিক নাট্যকার ইউরিপিডিস 480 খ্রিস্টপূর্ব এই ঘটনা অবলম্বনে ইউরিপিডিস এর লিখেছিলেন মিডিয়া। 431 খ্রিস্টপূর্ব নাটকটির জন্য তৃতীয় পুরস্কার পেয়েছিলেন। ইউরিপিডিস এর মিডিয়ায় বিগন্ত কাহিনীকে তার নাটকে শিল্পে উৎপন্ন করেছেন। তিনি লিখেছেন ম্যানিফোল্ড আর দেই শেফিংস প্রভিডেন্স, অর্থাৎ মহাকালের কি বিচিত্র রূপ, মেনি আ হোপলেস ম্যাটার গডস অ্যারেঞ্জ, ঈশ্বর কত অসহায় ঘটনার সমাবেশই না ঘটান, হোয়াট উই এক্সপেক্টেড নেইভার কেম টু পাস, যা আমরা চাই তেমনটা কখনোই ঘটে না, হোয়াট উই ডিড নট এক্সপেক্ট দ্য গডস ব্রট টু বিয়ার, যা আমরা চাই না ঈশ্বর আমাদের সহ্য করতে বলেন, সো হ্যাভ থিংস গান দিস হুল এক্সপিরিয়েন্স থ্রু, সুতরাং অভিজ্ঞতার ভিতরে ঘটনা ঘটে যাক। তো এই ছিল ইউরিপিডিসের মিডিয়া এর সারাংশ, এবং আপনার চরিত্র বিশ্লেষণ করলাম খুবই সংক্ষেপে। জানি না আপনাদেরকে মেসেজটি ক্লিয়ার করতে পেরেছি কিনা, যতটুকু বুঝতে পেরেছেন এটাই আমার সফলতা, যদি বুঝতে না পারেন এটা আমার ব্যর্থতা। তো আজ এই পর্যন্তই, অন্য অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। তো ভালো থাকুন, বাই বাই।